আকাশের রিডিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আকাশ আপনার সাথে রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা স্টুডিওতে কাজ করে তাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো আমি এই ভিডিওতে শেয়ার করব কি করে একটি ক্লিক করে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় এবং একটি ক্লিক করে অসংখ্য ছবি আপনি পেজে সাজাতে পারেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার অ্যাডোবি ফটোশপ 8.0 তে দেখতে পাচ্ছেন আমার ডান পাশের অপশনগুলো নেই। এই অপশনগুলো আমি ইচ্ছা করেই কেটে দিয়েছি এবং এই অপশনগুলোকে আমি কি করে ফিরে পেতে পারি, এটা করার জন্য প্রথমে আমাকে উইন্ডোতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আসলে ডান পাশের অপশনগুলো না থাকলে অনেক ছবির কাজ করা সম্ভব নয়, বিশেষ করে লেয়ারড অপশনটা যদি না থাকে আপনার কাজ করতে অনেকটা সমস্যা হয়ে যাবে। তো আমরা উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখে দেখে বেছে বেছে আমাদের অপশনগুলো আমরা নিয়ে নিব। তো প্রথমে আমাদের দরকার কিন্তু লেয়ারসের, তো লেয়ারসে চেক দিয়ে দিন। দেখুন এখানে লেয়ারসটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমাদের যে অপশনগুলো প্রয়োজন, যেমন এখান থেকে নাভিগেটর, তারপর কালার, তারপর অ্যাকশন। তো ভিউয়ার্স, এখন আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এটাতে আমার বিশেষ 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 প্রয়োজন হলো অ্যাকশনের। তো অ্যাকশনটাকে আমি এবার চেক দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাকশনটা আমার চলে আসছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলেছিলাম একটা ক্লিক করে যে কোনো ছবিকে, যে কোনো জুমের ছবিকে, যে কোনো অ্যাঙ্গেলের ছবিকে আপনি পাসপোর্ট সাইজ তৈরি করতে পারবেন। এটা করার জন্য, পাসপোর্ট সাইজ করার জন্য আমাদের প্রথমে গ্রুপ টুল নিতে হবে। গ্রুপ টুল নেওয়ার পর ভিউয়ার্স, আসলে জেনুইন একটা পাসপোর্টের রেজুলেশন এবং হোয়াইট হাইটটা আপনাদের অনেকেরই জানা আছে, তারপরেও যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি, একটা জেনুইন পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 40 mm অর্থাৎ 40 mm এবং ইনটু 50 mm। আর কোনো ছবিকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই রেজুলেশন আপনাকে 300 দিতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা ক্রপ টুল নিয়েছি, এখন আমরা অ্যাকশন দ্বারা কাজ করব। অ্যাকশন দ্বারা কাজ করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকশন লেয়ার আইকনে ক্লিক করে একটা অ্যাকশন ক্রিয়েট করে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্রিয়েট আইকন, এই আইকনে ক্লিক করে আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ডায়লগ বক্স আছে, এখানে আমাদের অ্যাকশনের নেমটা কি দেব। তো ধরুন এটাকে নাম দিচ্ছি আমি ক্রিয়েট পিপি। তারপর ভিউয়ার্স সেট 1 থাকবে, সমস্যা নেই। তারপর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ফাংশন কি, ফাংশন কিটা হলো আমরা এটা শর্টকাট করতে পারি, কিবোর্ডের কোনো বাটনের সাথে আমরা এটা শর্টকাট করতে পারি, যেমন F2, 3, 4, 5, 6, 7, 8। তো সাপোজ আমি 8 বাটনটা দিয়ে দিলাম, 8 বাটন দিয়ে, আর এদিকের অপশনগুলোতে আমাদের টাচ করার কোনো প্রয়োজন নেই। এবার রেকর্ডে ক্লিক করুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেকর্ডে ক্লিক করার পর অ্যাকশনের রেকর্ড বাটনটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা ফটোশপে যতগুলা কাজ করব সবগুলা কাজ কিন্তু এই অ্যাকশনে রেকর্ড করে নেবে। তো ভিউয়ার্স, প্রথমেই এটাকে আমি ক্রুপ করব। ক্রুপ করার জন্য এভাবে মাউস ড্র্যাগ করুন আর যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি নিয়ে নিন। এবার এন্টার প্রেস করুন। ভিউয়ার্স, এটা পাসপোর্ট সাইজ হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। এখন ছবিটার লেভেলটা আমি একটু ঠিক করব, কন্ট্রোল এল দিয়ে আমি লেভেলটা একটু বাড়িয়ে দেব এবং ব্রাইটটাও আমি বাড়াতে পারি, এভাবে বাড়াতে কমাতে পারে। এবার ওকে করে দিন। তো ভিউয়ার্স, ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সাদা কোনো পেজে আমরা বসাই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে না, সেই ক্ষেত্রে আমরা ছবিটার একটা বর্ডার এঁকে দেব। বর্ডার এঁকে দেওয়ার জন্য আমি এখন ক্লিক করছি Ctrl+A, কিবোর্ডের কন্ট্রোল এ বাটনে ক্লিক করাতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছবির অল সাইডে একটি ম্যাজিক চলছে। যে ছবিটার মাঝে গিয়ে মাউসে রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন স্টোর্ক লেখা আছে, স্টোর্কে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি বর্ডারের কালারটা কি দিবেন এখানে কালার আপনি সিলেক্ট করুন। আসলে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু চকচকে কালারই দিলাম, আমি রেড কালারটাই নিচ্ছি। এবার ওকে। তারপর ভিউয়ার্স, এখানে হোয়াইটটা আমাদের কত পিক্সেলের আমরা দেব, আসলে পাসপোর্ট সাইজের জন্য আমরা 5 দিতে পারি, 6 দিতে পারি, 7 দিতে পারি, 8 দিতে পারি, 9, 10, আমরা যেটা খুশি, যতটুকু আপনার প্রয়োজন বর্ডারে ততটুকুই আপনি দিতে পারেন। তো আমি এটা 10 পিক্সেলই রাখলাম। আর এটা আমি বর্ডারটা কোন সাইডে দেবো, ইনসাইড বা সেন্টার বা আউটসাইড, আমি ইনসাইডেই দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো ম্যাজিকটাকে সরানোর জন্য Ctrl+D। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনে যে রেকর্ড করেছে, এই রেকর্ডে এখানে ক্রুপ লেখা আছে, আমরা এটাতে মার্ক করব।
মার করার পর আমরা এই ঘর পর্যন্ত চেক দিয়ে দেব, কারণ এটা চেক এজন্যই দিব কোন ছবিকে, যাতে করে ক্রুপটা আমরা নিজেরা করতে পারি, বাকি কাজগুলা একশনে করবে। এজন্যই ক্রুপটা আমরা নিজেরা সিলেক্ট করে দেব। এটা চেক দেওয়ার পর ভিউয়ার্স এবার রেকর্ডটাকে স্টপ করে দিন। যেহেতু পাসপোর্ট সাইজ ছবির আমাদের কাজ শেষ, সেই ক্ষেত্রে আমরা যে রেকর্ডের ডান পাশে বাম পাশে স্টপ বাটন আছে, এই স্টপ বাটনে ক্লিক করে এটাকে স্টপ করে দিন। রেকর্ডটা স্টপ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি ছবিটাকে কেটে দিচ্ছি, দেখি এখন আমার অ্যাকশন কাজ করে কিনা। সাপোজ এই ছবিটাতে আমি অ্যাকশন দেখব কাজ করে কিনা। তো আসলে ফাংশন কিটা আমরা দিয়েছিলাম কিবোর্ডের F8 বাটনে। তো এবার কিবোর্ডের F8 বাটন ক্লিক করুন। দেখুন ক্রপটা আমরা নিজেরা করতে চেয়েছিলাম, যদি নিজেরা না করতে চাইতাম তাহলে এখন দেখতে পাচ্ছেন যেটুকুর মধ্যে ক্রপ টুলটা পড়েছে এইটুকুই কিন্তু ক্রপড হয়ে যেত। আসলে এটুকু তো আমাদের প্রয়োজন নেই, ছবির কিন্তু মেন অংশটুকুই বাদ পড়ে যাচ্ছে, এজন্য আমরা ওটাকে চেক দিয়ে আমরা নিজেরা করব করেই রেখেছি। এবার আমি এইটুকু ক্রপড করে এবার এন্টার বাটনে প্রেস করুন। দেখুন ভিউয়ার্স, আগের ছবিটাতে যতটা লেভেল করেছিলাম, যতটা বর্ডার করেছিলাম, সেম এই ছবিটাতেও কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমরা করব একটা ক্লিক করে কি করে আপনি একটা পেজে অসংখ্য ছবি সাজাতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে এটা আপনি ভালো করে জানেন, তার মানে বেল বাটনে আপনাকে ক্লিক করে রাখতে হবে। ভিউয়ার্স এখন আমি একটি A4 সাইজের পেজ নিব। এটা করার জন্য কন্ট্রোল এন বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে A4 সাইজ সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকতো তাহলে এখান থেকে সিলেক্ট করে আমি ওকে করে দিতাম। তো ঠিক আছে, এটা ওকে হয়ে গেল, আমার পেজটা চলে আসলো। এখন এখান থেকে ছবিটা মুভ টুল দিয়ে আমি পেজে সাজাবো। আমাকে আরো একটি অ্যাকশন ক্রিয়েট করতে হবে। তো অ্যাকশন নিউ অ্যাকশন ক্রিয়েট আইকনে ক্লিক করুন, আর এটার একটা নাম দিয়ে দিন। এটার নাম দেবো আমি 20 কপি পিপি। এবার আমরা ফাংশন কি দিব, F9। এর আগেরটা দিয়েছি আমরা F8, এটাকে দিলাম F9। এবার রেকর্ড করে দিন। ভিউয়ার্স রেকর্ড বাটন চালু হয়ে গেছে। এখন আমরা যা করব সবই কিন্তু অ্যাকশনে রেকর্ড করে নেবে। এই ছবিটাকে আমরা কপি করব এভাবে, অল্ট এবং শিফট বাটন চেপে ধরে মাউস লেফট বাটনে চাপ দিয়ে ধরে এভাবে টানুন, আর যত খুশি ততগুলা কপি করুন। ভিউয়ার্স আমরা যতগুলা কপি করছি ততগুলা কপি কিন্তু এদিকে অ্যাকশনে রেকর্ড করে নিচ্ছে। তো এখন এই ছবিটা, চারটা ছবিকে আমি একত্রিত করব, কন্ট্রোল ই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারটা ছবি আমার একত্র হয়ে গেছে। তো এবার অল্ট এবং শিফট বাটন চেপে ধরে মাউসের লেফট সাইডে চাপ দিয়ে ধরে আমি এটাকে আবার ড্র্যাগ করছি, আর ইচ্ছামতো আমি পেপারটাকে সাজিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স একটা A4 সাইজ পেপারে আমার 20 কপি ছবি হয়ে গেল। তো এখন আমি রেকর্ডটাকে স্টপ করে দেব, স্টপ রেকর্ড। তো এবার এটাকে কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে একটা বিষয়, আপনি যদি এই রেকর্ডটাকে, এই অ্যাকশনটাকে যদি আপনি ডিলিট না করেন আর আপনি কম্পিউটার উইন্ডোজ না দেন, তাহলে আপনি যতদিন এই ফটোশপ ব্যবহার করবেন ততদিন আপনার এই অ্যাকশন কাজ করবে। এখন এইগুলো আমি কেটে দিচ্ছি। এখন আমি ট্রাই করব এই ছবিটা প্রথমে আমি পাসপোর্ট সাইজ আকারে তৈরি করব। এটা করার জন্য আমি কিবোর্ডের ফাংশন কি দিয়েছিলাম, F8। ভিউয়ার্স এবার আমরা শুধু ক্রুপটুকু সিলেক্ট করব, ক্রুপ টুলের মার্কটুকু আমরা সিলেক্ট করে এন্টার করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ছবিটাকে একটা পেপারে আমরা 20 কপি সাজাবো। আপনি 10 কপি দিতে পারেন, 5 কপি দিতে পারেন, এটা আপনার যা দিবেন সেটা কিন্তু রেকর্ডের সময় আপনি দিয়ে রাখবেন। তারপর আপনি লাইফ টাইম ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, বাট ডিলিট যদি না করেন এবং কম্পিউটার উইন্ডোজ যদি না দেন। তো হ্যাঁ, একটা ছবি আমি নিলাম। নেওয়ার পর ভিউয়ার্স এটা সঠিক স্থানে আমি বসালাম। বসানোর পরে এটার ফাংশন কি দিয়েছিলাম আমি, F9 বাটন প্রেস করুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ক্লিকে 20 কপি ছবি হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এই সাইড দিয়ে আরো স্ট্যাম্প সাইজের ছবিও দিতে পারতাম। তো এটা আমি 3R সাইজ করতে পারতাম, 4R সাইজ করতে পারতাম, যে কোনো সাইজের ছবি দিয়ে আমরা এভাবে অ্যাকশন রেকর্ড করে পরবর্তীতে এই অ্যাকশনটাকে আমরা ইউজ করতে পারি। ভিউয়ার্স আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলকে
যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফটোশপের দক্ষ কারিগর হওয়ার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।